সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে কবি কুমারী দাস এর সংক্ষিপ্ত জীবনী আর এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা যদি চান আপনাদের কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির ওপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং সবসময় আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি কুমারী দাস একজন বাঙালি মহিলা কবি তার রচিত আদর্শ ছেলে যার প্রথম চরণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাস বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি কবি কুসুমকুমারী দাস বাখরগঞ্জ জেলার বরিশাল শহরে একুশে পৌষ বারোশো বিরাশি বঙ্গাব্দে এক বিদ্যানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা চন্দ্রনাথ দাস এবং মাতা ধনমানি চন্দ্রনাথ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় গ্রামবাসীদের বিরোধিতায় গৈলা গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে বরিশালে চলে আসেন কুসুমকুমারী একটি পারিবারিক পরিমণ্ডল পেয়েছিলেন বরিশাল ব্রাহ্ম সমাজ দ্বারা প্রতিষ্ঠিত মেয়েদের হাই স্কুলে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর বালিকাদের অভাবের জন্য স্কুলটি বন্ধ হয়ে গেলে কুসুমকুমারীকে তার বাবা কলকাতায় রামানন্দ চট্টোপাধ্যায়ের গৃহে রেখে বেথুন স্কুলে ভর্তি করেন এক বছর পর ভ্রাম্য বালিকা বোর্ডিং এ লাবণ্যপ্রভা বসুর তত্ত্বাবধানে পড়াশোনা শুরু করেন তিনি প্রবেশিকা শ্রেণীতে পড়ার সময়েই আঠারোশো সালে তার বিয়ে হয় বরিশালের ব্রজমোহন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক সত্যানন্দ দাসের সঙ্গে তার ওই অনুপ্রেরণায় সাহিত্য চর্চা চালিয়ে যান বরিশালের ব্রাহ্ম সমাজের সভা উৎসব অনুষ্ঠানে কুসুমকুমারী যোগদান করতেন তিনি তেরোশো থেকে তেরোশো বঙ্গাব্দ পর্যন্ত প্রায় প্রতি বছরই বরিশাল ছাত্রসংঘের সপ্তাহকাল ব্যাপী মাঘদ উৎসবের মহিলা দিবসের উপাসনায় আচার্যের কাজ করেছেন বয়স বাড়ার সাথে সাথে এমন একটি স্বাভাবিক মর্যাদার অধিকারিণী হয়েছিলেন যে শুধু মহিলাদের উৎসবে নয় ব্রাহ্ম সমাজের সাধারণ সভাতেও তিনি আচার্যের কর্মভারের কাজ করেছেন তিনি বরিশাল মহিলা সভার সম্পাদক ছিলেন ছোটবেলা থেকেই কবিতা ও প্রবন্ধ লিখতেন কুসুম কুমারী রামানন্দ চট্টোপাধ্যায় শিশুদের জন্য যে চিত্রশোভিত বর্ণশিক্ষার বই লিখেছিলেন তার প্রথম ভাগে কুসুম কুমারী রচিত যুক্তাক্ষরবিহীন ছোট ছোট পদ্মাংশ ছিল তিনি সম্পাদক মনমোহন চক্রবর্তীর অনুরোধে লিখেছেন ব্রহ্মবাদী পত্রিকায় তার অল্প কিছু কবিতা প্রকাশিত হয়েছে প্রবাসী ও মুকুল পত্রিকায় তিনি নিয়মিত পত্রিকা সংগ্রহে রাখতেন কিন্তু অধিকাংশই পাওয়া যায়নি এর কারণ হিসেবে ধারণা করা হয় হয় সেগুলো হারিয়ে গেছে নতুবা তিনি সেগুলো নষ্ট করেছেন তার কবিতায় বারবার উঠে এসেছে ধর্ম নীতিবোধ এবং দেশাত্মবোধ আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ কবিতা মুকুল পৌরাণিক আখ্যায়িকা নামের একটি গদ্যগ্রন্থও তিনি রচনা করেন নারীত্বের আদর্শ নামক এক প্রবন্ধ প্রতিযোগিতায় কুসুমকুমারী স্বর্ণপদকে ভূষিত হন অবশেষে এই মহিষী নারী তেরোশো সালে কলকাতার রাসবিহারী এভিনিউ এর বাড়িতে মৃত্যুবরণ করেন এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফর টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস